অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে একটি নোটিফিকেশন বের করা হয়েছে ডেটা এন্ট্রি পোস্টে নিয়োগ সংক্রান্ত সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এখন আমরা নোটিফিকেশনটি দেখব এখানে নোটিফিকেশনের যে তারিখ দেওয়া আছে তা হলো 26 মে 2023 বাদিকে মেমো নম্বর দেওয়া রয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন অর্থাৎ এই পোস্টে আবেদন গ্রহণ করার জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে পোস্টের নাম হলো ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প ডিপিএমইউ সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর তাহলে পোস্টের নাম আমরা আগেই জেনে গেছি ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে তা 40 বছরের নিচে হতে হবে 40 বছরের ওপরে হলে আবেদন করা যাবে না আর এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলতে আছে যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে তার সঙ্গে কম্পিউটারের ওয়ার্কিং নলেজ থাকতে হবে এইসব প্যাকেজে অর্থাৎ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আর টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড প্রতি মিনিটে আর কি না 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে রেমুনারেশন এখানে দেওয়া আছে 11,000 টাকা প্রতি মাসে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গেছে 29 মে 2023 থেকে এবং আবেদন গ্রহণ করার যে শেষ তারিখ রয়েছে তা হলো 9ই জুন 2023 আবেদনটি কোথায় পাঠাবেন তথা কোথায় জমা করবেন আবেদনটি কিন্তু ডিরেক্ট ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন শুড অনলি বি সাবমিটেড ইন ড্রপ বক্স কেপ্ট অ্যাট অফিস অফ দ্য ডিএম পশ্চিম মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুর জেলা ডিএম অফিসে ড্রপ বক্স রাখা থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে সেই ড্রপ বক্সে গিয়ে আবেদনটি জমা করতে হবে আর জমা করার যে শেষ তারিখ আমরা আগে জেনে গেছি তা হলো 9ই জুন 2023 নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পেয়ে যাবেন পশ্চিম মেদিনীপুর জেলার ওয়েবসাইটে যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন পরিচিত সবার সঙ্গে শেয়ার করুন আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান